সবাইকে শুভেচ্ছা। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা দেখব শেপের ফিল কালার ও স্টাইল পরিবর্তন করা, শেপের বর্ডার কালার ও স্টাইল পরিবর্তন করা। এখানে আমরা একটি শেপ দেখতে পাচ্ছি। এই শেপের ফিল কালার পরিবর্তন করার জন্য শেপের উপর মাউস এনে ডাবল ক্লিক করতে হবে। এতে ফরমেট রিবনটি অ্যাক্টিভ হবে। এখানে শেপ স্টাইলস বলে একটি কমান্ড গ্রুপ রয়েছে। শেপ স্টাইলের কমান্ড গ্রুপ থেকে আমরা শেপের ফিল কালার, বর্ডার কালার ও স্টাইলগুলো পরিবর্তন করতে পারব। শেপের স্টাইল পরিবর্তন করার জন্য ডান পাশে যে ছোট অ্যারো দেখা যাচ্ছে, এর উপর মাউস রেখে ক্লিক করলে অনেকগুলো শেপ স্টাইল দেখা যাবে। এই শেপ স্টাইলের উপর মাউস রেখে ক্লিক করলে শেপের স্টাইল পরিবর্তিত হয়ে যাবে। আমরা দেখতে পেলাম শেপের স্টাইল পরিবর্তিত হয়ে গেছে। এবারে শেপের ভেতরের কালার পরিবর্তন করার জন্য আমরা শেপ ফিল যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে একটি ক্লিক করব। এই কালারগুলো থেকে পছন্দের কালারের উপর মাউস রেখে ক্লিক করলে শেপের কালার পরিবর্তিত হয়ে যাবে। নো ফিলে ক্লিক করলে শেপের ভেতরে যে কালার রয়েছে সেটি চলে যাবে। মোর ফিল কালারে ক্লিক করলে আমরা আরও বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। এই কালারগুলো থেকে আমরা আমাদের পছন্দ মতো রঙও নির্বাচন করতে পারব। এবার ওকেতে দিলে দেখা যাবে শেপের পছন্দ মতো রং চলে এসেছে। পিকচার অপশনে ক্লিক করে শেপের ভিতরে ছবি নিয়ে আসতে পারবো। ছবির উপর ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে শাপলা ফুলের ছবি চলে আসবে। গ্র্যাডিয়েন্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের গ্র্যাডিয়েন্ট দেখতে পাবো। এইখান থেকে আমরা গ্র্যাডিয়েন্টগুলো পরিবর্তন করতে পারবো। পছন্দের স্ট্রাকচারের উপর মাউস রেখে ক্লিক করলে স্ট্রাকচারটি পরিবর্তন হয়ে যাবে। এবারে আসি শেপের বর্ডার কালার ও স্টাইল পরিবর্তন করা। শেপের বর্ডার কালার ও স্টাইল পরিবর্তন করার জন্য শেপ আউটলাইনের উপর মাউস রেখে ক্লিক করতে হবে। এরপর পছন্দ মতো কালারের উপর মাউস রেখে ক্লিক করলে শেপের বর্ডার কালার পরিবর্তিত হয়ে যাবে। নো আউটলাইনে ক্লিক করলে তার চারপাশে যে কালারটা ছিল সেটা চলে যাবে। মোর আউটলাইন কালারসে ক্লিক করলে আমরা আমাদের পছন্দ মতো কালার নিয়ে আসতে পারব। ওয়েটে ক্লিক করলে আমরা বর্ডারের পুরুত্বটা বাড়াতে পারব। যেমন আমরা যদি 6 ফিটতে ক্লিক করি তাহলে বর্ডারের পুরুত্ব বেড়ে যাবে। ড্যাশেসে ক্লিক করে প্রয়োজনে এর বর্ডারের ড্যাশগুলো পরিবর্তন করতে পারবো। এবারে আসি শেপ ইফেক্টে। শেপ ইফেক্টসে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পাবো, যেমন প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফটেজ, বিভেল, 3D রোটেশন ইত্যাদি। চলুন আমরা যে কোনো একটি ইফেক্ট অপশনে গিয়ে দেখি কিভাবে ইফেক্ট পরিবর্তন করতে হয়। শ্যাডোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের শ্যাডো দেখতে পাবো। পার্সপেক্টিভ অপশন থেকে পছন্দের অপশনটির উপর মাউস রেখে ক্লিক করলে শ্যাডো দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি শেপের পেছনে একটি শ্যাডো তৈরি হয়েছে। এভাবেই শেপের ফিল কালার, বর্ডার কালার এবং স্টাইল পরিবর্তন করতে হয়। চলুন এবারে আমরা অনুশীলন করি। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।